রবীন্দ্রনাথ ঠাকুর এর নোবেল জয়ী কাব্যগ্রন্থ গীতাঞ্জলি। এই গ্রন্থে মোট 157টি গীতি কবিতা সংকলিত হয়েছে। 1908-9 সালের মধ্যে বিভিন্ন পত্রিকায় কবিতাগুলো প্রকাশিত হয়। এরপর 1910 সালে গীতাঞ্জলি কাব্য গ্রন্থ রূপে প্রকাশিত হয়। জানা যায় 1908 সালে রবীন্দ্রনাথ ঠাকুর শিলাইদহে গিয়েছিলেন। ছুটির পর শান্তিনিকেতনে ফিরে একটানা 5 মাস ছিলেন। পরের বছর বর্ষা ও শরৎকালে তিনি কিছুদিন শিলাইদহে ছিলেন এবং পরে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে কাটান। শিলাইদহ, শান্তিনিকেতন ও ঠাকুর বাড়িতে অবস্থান করার সময় লিখেছিলেন গীতাঞ্জলি কাব্যের কবিতাগুলি। জানা যায় তখন তিনি দেবেন্দ্রনাথ ঠাকুরের আশ্রম পরিচালনায় আদেশগুলি কঠোরভাবে মেনে চলতেন এবং তখন কঠোর নিরামিষ ভোজী ছিলেন। এমনকি অসুস্থতার সময়ে ডাক্তার আমিষ খাওয়ার পরামর্শ দিলেও তিনি তা শোনেননি। গীতের মাধ্যমে স্রষ্টার উদ্দেশ্যে অঞ্জলি প্রদান করা হয় বলে এর নাম গীতাঞ্জলি। এতে গানে গানে স্রষ্টার প্রতি প্রার্থনা নিবেদন করা হয়েছে। গীতাঞ্জলি কাব্য তার জীবনবোধ, প্রেমবোধ, নিঃসর্গ চেতনা, সৌন্দর্যবোধ ও মানবতা সম্পর্কে গভীর উপলব্ধির প্রকাশ। পাশাপাশি তার মানবতাবাদ ও ঈশ্বর বন্দনা অত্যন্ত উজ্জ্বল হয়ে ধরা দিয়েছে। তবে এই কাব্যগ্রন্থ ঈশ্বর বন্দনা কোনো বিশেষ ধর্মানুসারে নয়, স্রষ্টার বিশালতায় সৃষ্টির প্রার্থনা নিবেদন মাত্র। মানবজাতির সমস্ত প্রেরণার ছোঁয়া তার গীতাঞ্জলি কাব্যে রয়েছে। গীতাঞ্জলির গীতি কবিতাগুলো একটি মহত্তর ও উন্নত সংস্কৃতির প্রতিনিধিত্ব করে। ধর্ম আর দর্শনের গভীর সম্মিলন ঘটেছে এই কাব্যগ্রন্থের কবিতাগুলোতে। এছাড়াও এগুলো গান এবং বেশিরভাগের সুরারোপ রবীন্দ্রনাথ নিজেই করেছেন। সৃষ্টি চেতনা সমৃদ্ধ গীত রসে ভরপুর যেন। গীতাঞ্জলির মূল সুর আত্মনিবেদনের সুর, জীবন ও জগতের মাঝে থেকে জীবন দেবতা ও পরম পুরুষের কাছে একান্তভাবে আত্মনিবেদন, আনন্দ বেদনা অনুভূতি এ কাব্যে মুখর। অজিত কুমার চক্রবর্তী বলেন, সংসারের দুঃখ দুঃখ আঘাত বেদনা বিশেষ সার্থকতা সে ইহারা তাহার দ্যুতি, তিনি যে আমাদের সে এরকম বিভিন্ন ধরনের কথা। রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই গীতাঞ্জলি নৈবেদ্য ক্রিয়াকাব্য সম্পর্কে বলেছে, আমি ভালোবেসেছি এই জগৎটাকে, আমি প্রণাম করেছি মহৎকে, আমি কামনা করেছি মুক্তিকে, যে মুক্তি পরম পুরুষের কাছে আত্মনিবেদন। আমি বিশ্বাস করেছি মানুষের সেই মহামানবের মধ্যে যিনি সদা জানানং হৃদয়ে সন্নিবেশিত, আমি অবলম্বন অভ্যস্ত ঐকান্তিক সাহিত্য সাধনায় গণ্ডিকে অতিক্রম করে একদা সেই মহামানবের উদ্দেশ্যে যথাসাধ্য আমার কর্মের অর্থাৎ আমার ত্যাগের নৈবেদ্য আহরণ করেছি। তাই কবি বলেছেন, তুমি যখন গান গাহিতে বলো গর্বে আমার বুক ভরে ওঠে। গীতাঞ্জলি কাব্য সম্পর্কে রবীন্দ্রনাথ বিশেষজ্ঞ সুকুমার সেন লিখেছেন, উৎসর্গ আর খেয়ার সময়ের গান লেখা চালিয়েছেন প্রচুর। ইতিমধ্যে কনিষ্ঠ পুত্রের অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর আকস্মিক মৃত্যুতে কবি ধর্ম কিছুদিন মতো যেন বিচলিত হইল। 1912 সালের শুরুর দিকে রবীন্দ্রনাথ জাহাজযোগে লন্ডন যাওয়ার কথা ছিল। যাত্রার পূর্বে তিনি অর্শরোগে আক্রান্ত হলে পদ্মা নদীর নৌকায় বিশ্রাম নিতে শুরু করে। মূলত এ সময় তিনি তার গীতাঞ্জলি কাব্যকে সরিয়ে দেওয়ার কথা চিন্তা করে আন্তর্জাতিক ভাষা হিসেবে এ কাব্য ইংরেজিতে অনুবাদ শুরু করেন। এ সময় তিনি গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে 53টি কবিতা সহজ ইংরেজিতে অনুবাদ করেন। পরবর্তীতে গীতিমাল্য, নৈবেদ্য, খেয়া সহ আরও 9টি গ্রন্থের তার থেকে 50টি কবিতা ইংরেজিতে অনুবাদ করেন। নিজ অনুবাদে রবীন্দ্রনাথ বেশ স্বাধীনতা নিয়েছিলেন। আক্ষরিক অনুবাদ তো নয়ই, বরং ভাবানুবাদেরও বেশি। কখনো কবিতাংশ সংক্ষেপিত করা হয়েছে, কখনো ভাবার্থ করা হয়েছে, কেবল কবিতার ভাব সম্পদ অক্ষত রাখা হয়েছে। রবীন্দ্রনাথ জীবনীকার প্রভাত কুমার মুখোপাধ্যায় লিখেছেন, প্রাশ্চিত নাটকে লিখতে লিখতে অনেকগুলো গান লিখেছেন রবীন্দ্রনাথ। তার কয়েকটির মধ্যে গীতাঞ্জলি পর্বের পদধ্বনি শোনা গেল। জীবন গভীর একটা রসের স্তরে প্রবেশ করেছে গানগুলি তারই আগমনে। গীতাঞ্জলি 53টি এবং অন্যান্য কাব্যের 50টি কবিতা সহ 103টি অনুবাদকৃত কবিতা নিয়ে একটি পাণ্ডুলিপি তৈরি করেন। সুস্থ হয়ে লন্ডনে পৌঁছে তিনি অনুবাদকৃত পাণ্ডুলিপি তার ইংরেজ বন্ধু উইলিয়াম রোদেনস্টাইনকে দেন। রোদেনস্টাইন এ পাণ্ডুলিপি টাইপ করে কবি ইয়ার্স ও আরও 2 জন কাব্য বদ্ধাকে প্রদান করে। কিছুদিন পরে গ্রন্থটি ইন্ডিয়া সোসাইটি কর্তৃক সং অফারিং নামে প্রকাশিত হয়, অর্থাৎ সং অফারিং শিরোনামে প্রকাশিত। এটি ইংরেজি ভাষায় গদ্যে প্রকাশিত রবীন্দ্রনাথের প্রথম কাব্য সংকলন বা সংকলন গ্রন্থ বলা যায়। এর মানে এটা হলো আর কি প্রকাশিত প্রথম রবীন্দ্রনাথের আর কি। এর ভূমিকা লিখেন কবি ইয়ার্স। এর ভূমিকা ছিল একই সঙ্গে আন্তরিক ও যথেষ্ট প্রশাস্তিমূলক।
প্রশান্তিমূলক আর কি ছিল। ষোলো পৃষ্ঠার এই দীর্ঘ ভূমিকার সাথে রোদেনস্টাইন অঙ্কিত কবির প্রকৃতির একটি পেন্সিল স্কেচ সংযোজন করা হয়। রবীন্দ্রনাথ এই কাব্যটি উৎসর্গ করেন তার ইংরেজ বন্ধু রোদেনস্টাইনকে। ইংরেজ অনুবাদটি পশ্চাত্য বিদ্বজন সমাজে যথেষ্ট খ্যাতি অর্জন করে। টি ডব্লিউ রলেটস গীতাঞ্জলি সম্পর্কে বলেছেন যে জীবনের মৌল বিষয়ের সাথে এই কবিতাগুলি এত ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট যে এর চেতনা ও বাক প্রতিমার একটি বিশ্বজনীন তাৎপর্য রয়েছে। তবে কেউ কেউ অনুবাদের উৎকর্ষ ক্রমবনতি হয়েছিল বলে মনে করেন। সং অফ আইস গ্রন্থের জন্য 1913 সালে রবীন্দ্রনাথ সাহিত্য নোবেল পুরস্কার লাভ করে। ইংরেজ লেখক ও রয়্যাল সোসাইটির সদস্য স্টার মুর নোবেল পুরস্কারের জন্য রবীন্দ্রনাথকে মনোনয়ন দিয়েছিলেন। রবীন্দ্রনাথকে কেন সাহিত্য নোবেল দেওয়া হলো এর ব্যাখ্যায় নোবেল কমিটির পক্ষ থেকে বলা হয়, গভীরভাবে সংবেদনশীল ও নবধারার এই অপূর্ব কবিতাসমূহ অপরিসীম দক্ষতা রবীন্দ্রনাথ তার কাব্য ভাবনা নিজস্ব ইংরেজিতে প্রকাশ করেছেন এবং তার মাধ্যমে পশ্চিমা সাহিত্যের অংশ হিসেবে নিজের স্থান করে নিয়েছেন। প্রকৃতপক্ষে প্রথম বিশ্বযুদ্ধ পূর্বে অস্থির সময়ে গীতাঞ্জলির ঈশ্বর বন্দনা মানবতা বা সকলের মনে শান্তির পরশ দিয়েছিল। গীতাঞ্জলি প্রকাশিত হয় আমাদের দেশে সমসাময়িক সাহিত্য তা খুব অভাবনীয় সম্বর্ধনা লাভ করেনি, বরং কবিতা বিশেষে তীব্র বিরূপ সমালোচনা হয়। এদেশে গীতাঞ্জলির যথার্থ সমাদর শুরু হয় বিলেতে অদৃত হওয়ার পর এবং নোবেল পুরস্কার পাওয়ার পর। উল্লেখ্য, 2010 সালে গীতাঞ্জলি প্রকাশের শতবর্ষ পূর্তি উপলক্ষে কলকাতা মেট্রো নাট্যকলা স্টেশনটি নামকরণ করেছিলেন গীতাঞ্জলি মেট্রো স্টেশন।